সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা ছাদ থেকেই স্টার্ট করলাম, হচ্ছে বুধবার অ্যান্ড 18, ও আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো, এখন ছাদে এসেছি। তার কারণ হচ্ছে এই রোদ্দুরের মধ্যে ছাদে আসার একটাই মাত্র কারণ, জবা ফুল ফুটেছে কি না দেখার জন্য। কালকে মা রাস্তায় বেরিয়েছিল, তো ওই কি বলে চন্দন জবা নাকি, তো ওই জবার কটা ডাল এনেছে, তার মধ্যে একটা ডালে মানে আজকেই ফুটবে এরকম জবার কুড়ি ছিল, তো ওটা দেখতে এসেছি ফুটেছে কি না। তো দেখছি যে ফুটেছে, তোমাদেরকেও দেখাচ্ছি। আর আজকে যাবো হচ্ছে শপিংয়ে বড়বাজারে, তাই যে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড আর কালকে জিলিপি এনেছিলাম মেলা থেকে, তো আজকে সেই জিলিপি দিয়ে পাউরুটি খেয়ে এই ছাদে এলাম। চলো দেখতে থাকো ব্লগটা। আর আমাদের পাশের বাড়িতে এখনও 15 আগস্টের পতাকা খোলেনি। আর এদিকে হচ্ছে আমার গাছ প্রচণ্ড রোদ্দুর, তাও এসছি দেখার জন্য ফুটেছে কিনা জবা ফুল। তো এই হচ্ছে জবা ফুলটা ফুটেছে, এই হচ্ছে জবাটা, এই হচ্ছে জবাটা ঝুঁকে গেছে বাট ফুটেছে। তো এই যে লাল বালতিটা ফাঁকা হয়ে গেছিলো, তার বালতিটা ফাঁকা হয়ে গেছিলো বলে মাকে বলেছিলাম যে কোনো গাছের ডাল ডাল পেলে নিয়ে এসো। এই প্রত্যেকটা ডালে প্রচুর কুড়ি রয়েছে, বাট এগুলো এখনও প্রচণ্ড তো ডাল ভেঙে আনা হয়েছে, তো এগুলো ফুটবে কি না আদৌ জানা নেই। এগুলো কারেন্ট বলে এগুলো হয়তো ফুটে যাবে, বাট এগুলো ফুটবে কি না জানা নেই। তো এইখানে বড় একটা ডাল এনেছিলো, ওগুলোকে কেটে কেটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাল আমি বসিয়েছি, আর এখানে উচ্ছে ফুল হয়েছে প্রচুর। এই অবস্থা। আর এই দিকে আমার লাল জবার গাছেও প্রচুর কুড়ি হয়েছে, এখানে একটা কুড়ি, এখানে একটা, নিচের ডালে বড় কুড়ি একটা হয়েছে। তো এই হচ্ছে আমার গাছের অবস্থা। তো এসছি যখন অল্প একটু জল নিয়েও এসছি, অল্প একটু জলও দিয়ে দেবো, এই অপরাজিতা গাছটাই বেশি শুকিয়ে যায়, তো এটাতেই দেবো, আর বাকিগুলোতে বিকেলবেলা দেবো। অপরাজিতা গাছটা বেশি শুকিয়ে যায় আর এই জবা গাছটা। আর কোথাও দিচ্ছি না, তো এখন নিচে যাই, প্রচণ্ড রোদ্দুর, ফোন ফোন গরম হয়ে যাচ্ছে, তো চল এখন নিচে যাওয়া যাক। মা এখন পাউরুটি দিয়ে জিলিপি খাচ্ছে, বাবা খিচুড়ি খাচ্ছে, আর খিচুড়ি হয়েছে। স্নান টান করে ফ্রেশ হলাম, এখন 12:30 বাজে। আর আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোবো, আগের সপ্তাহে কার্ড ছাপাতে দিয়ে এসেছিলাম সোমবার, তো আজকে বুধবার, তো কার্ড ছাপানো হয়ে গেছে, কনফার্মেশন নিয়ে নিয়েছি যে কার্ড ছাপানো একদম কমপ্লিট, সব রেডি। তো আজকে যাব হচ্ছে ফার্স্ট কলেজ স্ট্রিটে, দেন কার্ড নেবো ওখান থেকে নিয়ে, দেন যাবো ওখান থেকে বড়বাজারে, বড়বাজারে শপিং করবো। বড়বাজারে 3-4 দোকান দেখে রেখেছি, তো তার মধ্যেই 3-4 দোকানের মধ্যে যাব। তো অনেক লম্বা জার্নি, আজকে হেক্টিক জার্নি হতে চলেছে, তো যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করব, ডেটটাই রাখবো কিন্তু তাও দুটো বেজে যাবে এই খাওয়া দাওয়া করতে করতে, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেক টাফ একটা শিডিউল মানে চলবে একেবারে, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আকাশের ওয়েদার একদম ফটফটে রোদ্দুর আছে, তো কোনো চিন্তা নেই। আগের সপ্তাহে তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম, এই সপ্তাহে রোদ্দুর রয়েছে দেখে মানে ফিলিং ভেরি পজিটিভ।
তো এখন মা চান করতে গেছে, মা স্নান টান করে এসে খেতে পুজো করে খেতে টেতে দেবে, দেন খাবো। আজকে খিচুড়ি হয়েছে যেহেতু আজকে মনসা পুজো আছে, তো আমাদের ওই ঠাকুর বাড়িতে পুজো দিয়ে দেয় আর দেন বাড়িতে নিরামিষ করে। তো আজকে বাড়িতে নিরামিষ অনেক কিছু, খিচুড়ি, ঢেঁড়স ভাজা, এই সমস্ত অনেক কিছু ভাজাভুজি হয়েছে, পাঁপড় ভাজা। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার বিয়ে, শপিং, তারপর আপকামিং বিয়ে, সমস্ত রকম ব্লগ, ভিডিও, ছবি সব কিছু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই আজকেই আমি ম্যারেজ রেজিস্ট্রির যে ছবিগুলো, ব্লগ তো সেদিনকে এত টাফ শিডিউল ছিল, সকাল থেকে ব্যস্ত ছিলাম, করতে পারিনি, তো তার জন্য ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এই জাস্ট পোস্ট করলাম, অবশ্যই দেখে নিও। আর তো এই হচ্ছে আজকে লাঞ্চ, খিচুড়ি, পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড়, ঢেঁড়স ভাজা, কচু ভাজা। তো চলো লাঞ্চটা করে নিই। তো এখন কমপ্লিটলি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন প্রায় 2:15 মতো বেজে গেছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো বেরোনো যাও, মাও রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ওমিওরে। তো ওমিওরে সমস্ত ক্লিপস যতগুলো নিয়েছি সব ব্লারি এসছে, তো একদম এক্স্যাক্ট কালেকশন তোমাদের দেখাতে পারলাম না, বাট যেটুকু তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ কালেকশন ছিল। যেমন শাড়ি তেমন গাউন, এই যে একটা গাউন ঝোলানো রয়েছে গাউনটাও অসাধারণ। ওই পাশে লেহেঙ্গা সেকশন ছিল, সেটাও অসাধারণ ছিল, অন্যজনকে দেখাচ্ছিল, আমরা লেহেঙ্গা দেখতে যাইনি। তো আমাদের শাড়ি ফাড়ি কেনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রচুর রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ভ্যারাইটিস, শিফন, সিনথেটিক, বাদনি, সব রকম তোমরা পেয়ে যাবে কালেকশন। আমার তিনটে হয়ে গেলে, এই ঢাকাই নিয়ে নিই তাহলে তিনটে হয়ে গেছে। সিমিলার রেঞ্জ মে ক্যা 3000 মে 3-4 কালেকশন মিলেগা, ফির 5000 মে জাওগে ফির 3-4 ভ্যারাইটি অলগ মিলেগি, 4000 কে তো তোমরা দেখতেই পাচ্ছ বড়বাজারে কি পরিমাণ ভিড়, গাড়ি, মানুষ, জ্যাম, জট, সমস্ত মিলিয়ে একদম কিওটিক সিচুয়েশন, বড়বাজারে সবসময় এরকম থাকে। আর এখন হচ্ছে আমরা যখন গেছি তখন জন্মাষ্টমীর একদম আগে, দুদিন আগে গেছি, তো এখানে গোপালের অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, দোলনা, তারপর গোপালের জামা কাপড় সাজানোর জিনিস গোপালকে, তো সেই নিয়ে আরও বেশি ভিড় হয়েছে, সবাই ওই সমস্ত জিনিসপত্র কিনতে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে, আর পর পর লাইন দিয়ে দোকানে গোপালের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ওড়নার দোকানে। তো আমার মাথার যে ভেল, মানে ওড়নাটা মাথায় যেটা নেব বেনারসির সাথে, তো সেটা এখন দেখতে এসেছি। এই দোকানে ব্লগ করেছি, ব্লগ অ্যালাউড ছিল, এই ওপরের একদম ভেলভেটের নকশা করা যেটা রয়েছে, তো এইটা আমি নিয়েছি, তোমাদের পরে দেখিয়েও দেবো ব্লগে, একদম ওপরে যেটা রয়েছে এটাই আমি নিয়ে। মেরুন টাইপের কালারটা সরুর উপরে নিয়ে সরুর উপরে আসে নিতে পারে।
क्या তো ওই দোকানে বেল্টও ছিল অনেক রকমের, তো আমি বেল্ট দেখছি তো 200, 250, 150 এরকম থেকে বেল্ট শুরু। এখন যেটা আমি হাত দিয়েছি ওটাই আমি নিয়েছি, তো এখন যেটা আমি ধরে আছি ওটাই আমি নিয়েছি। ওটাই আমার শাড়ির সাথে যাবে বলে মনে হয়েছে, একটু মেরুনিশ টাইপের ছিল বাট ডার্ক মেরুন নয়, তো ওটাই আমি নিয়ে নিয়েছি বেল্টের জন্য। ভীষণই ভালো কালেকশান ছিল, পছন্দ হলো নিয়ে নিলাম। আর এরকম বেল্ট বেনারসির সাথে ভীষণই ক্লাসি এলিগেন্ট লাগে, তো এই জন্য আমি বেল্টটা পছন্দ হলো যখন নিয়ে নিলাম, নালে কোমরবন্ধনি নিতাম, বাট বেল্টটা ভীষণই ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে তিন ব্যাগ শপিং, এখানে সমস্ত শাড়ি রয়েছে, পরে দেখিয়ে দেবো। আর এখানে বোনের লেহেঙ্গা, সব পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কীরকম ঘেমে ঝুমে এসেছি, প্রচণ্ড গরম আজকে, সকাল থেকেই রোদ্দুর তো ছিলই, তার মধ্যে প্রচণ্ড গরমও পড়েছে আজকে। এই জাস্ট ঢুকলাম, ব্যাগগুলো রাখলাম, এত ভারী হয়েছে, তো মোটামুটি আমার সব কিছু হয়েই গেছে, আমার কুর্তি ফুর্তি এসবও কিনেছি প্রচুর, তো এগুলো পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ব্লগটা বাস এই পর্যন্তই রাখছি, এখন আর কিছু বের করে টরে দেখাচ্ছি না, এখন একটু ফ্রেশ ট্রেশ হই, রেস্ট নিই, সেই দুপুরবেলা বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 8টা, এই জাস্ট ঢুকলাম। রাস্তায় জ্যাম, সব মিলিয়ে একটা কেওটিক সিচুয়েশান, আর কার্ডও নিয়ে নিয়েছি, তারও তোমাদেরকে দেখাচ্ছি, পিছনে দেখতে পাবে, এই যে কার্ড পিছনে প্যাকেটে রয়েছে, তো এগুলো হচ্ছে কার্ড, কার্ডও নিয়ে নিয়েছি কলেজ স্ট্রিট থেকে, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন এই ব্লগটা বাস এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো আজকের মতো টাটা, বাই বাই। তো বড়বা দিয়ে শপিং এই পর্যন্ত সমাপ্ত, আরে বড় বাজারে যাচ্ছি না, এত ভিড়, এত লোক, তার মধ্যে মাথায় ভারী ভারী জিনিসগুলো নিয়ে যাচ্ছে, ধাক্কা ধুক্কি, মানে ব্লগ করাই যাচ্ছে না যাকে বলে, তাও যেটুকু পেরেছি করেছি। তো দেখো কেমন লাগে, কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চল আজকের মতো টাটা, বাই বাই।